দেখুন, এখানে ত্রিভুজ কাউন্টিং করার সব থেকে একটা জটিল ফিগার আমাদের সামনে আছে। এখানে কতগুলো ত্রিভুজ আছে আমাদের বলতে হবে। এটাকে আলাদা আলাদাভাবে যদি কাউন্ট করা হয় তো খুবই অসুবিধার সম্মুখীন হতে হবে আমাদের। তাহলে এটাকে কাউন্ট করার সব থেকে সহজ প্রসেসটা আমি আপনাদের বলবো। আগে এটাকে আপনারা এদিক থেকে কাউন্ট করে নিন কতগুলো ত্রিভুজ আছে। এদিক থেকেও করা যেতে পারে, আমাদের এদিক থেকে সুবিধা, আমরা এদিক থেকে করব। 1, 2, 3, 4। আমরা বাকি পোর্শনটুকু আমরা এখানে আর চিন্তা ভাবনাই করবো না কি আছে, আমরা শুধু এই পোর্শনটুকুকে নিয়ে কাজ করব। যদি এখানে নাম এটাকে যদি আমরা বাদ এটাকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে এখানে 1, 2 এটাকে যদি নিয়ে আমাদের, তাহলে হয়ে যাচ্ছে 1, 2, 3। তাহলে 1, 2টা আমরা খুব সহজে বার করে নিতে পারবো, ওটার মধ্যে আমি আর যাচ্ছি না। আমি নাম্বার অফ থ্রি থেকে আসছি। যদি যদি চিত্রটা আমাদের এখানে এরকম থাকে, মানে নাম্বার অফ ত্রিভুজ যদি এখানে আমাদের থ্রি হয়, তাহলে সবসময় আপনারা এটা জেনেই রাখবেন, নাম্বার অফ থ্রি হলে এখানে নাম্বার অফ টোটাল ট্রায়াঙ্গেলের সংখ্যা হয়ে যাবে 13। আর এখানে যদি 4 হয়, তাহলে তখন আমাদের নাম্বার অফ ট্রায়াঙ্গেলের সংখ্যা কত হবে? নাম্বার অফ ট্রায়াঙ্গেলের সংখ্যা তখন আমাদের হয়ে যাবে 27। আমাদের যে এক্সামগুলো আমাদের সামনে আসে তাতে নাম্বার অফ 4ই পর্যন্ত থাকে, কিন্তু যদি কোনো কারণে 5 পর্যন্ত থেকে যায়, অর্থাৎ যদি এখানে আরও একটা ছক যদি এখানে বেড়ে যায়, আরও একটা ছক যদি এখানে এরকমভাবে বেড়ে যায়, অর্থাৎ আমি বাকি পোর্শনটা করছি না, নাম্বার অফ ট্রায়াঙ্গেল যদি এখানে বেড়ে যায়, অর্থাৎ এটা যদি 5 হয়ে যায়, তাহলে টোটাল আমাদের তখন অ্যান্সার কত হয়ে যাবে? যদি আমাদের নাম্বার অফ ট্রায়াঙ্গেলের সংখ্যা 5 হয়, তখন আমাদের টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল হয়ে যাবে 48। এইভাবে খুব সহজে আমরা মনে রাখতে পারবো টোটাল কতগুলো ত্রিভুজ আছে এই ট্রিক্সটার মাধ্যমে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন, তাহলে বাকি পরবর্তী সময় যে ভিডিও আমি আপলোড করব, আপনারা খুব সহজেই সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ।